আইপিএলে দিল্লিকে একশো ছয় রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দুইশো বাহাত্তর রান করেন কলকাতা তবে আইপিএলের এসব ছাপিয়ে এখন সব জায়গাতেই আলোচনায় শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই এখন প্রশংসায় ভাসছেন তিনি গতকালকে কলকাতা ম্যাচ জয়ের পর শাহরুখ খান তার নিজের দলের খেলোয়াড়দের চাইতে বেশি সময় দেন দিল্লি খেলোয়াড়দের সাথে দিল্লির অধিনায়ক ঋষভ পান্টকে বুকে টেনে নেয় দিল্লির খেলোয়াড়দেরও আগ্রহে ছিলেন শাহরুখ খান এমনকি তারা অটোগ্রাফও নিয়েছেন শাহরুখ খানের থেকে আর শাহরুখ খানের এমন উদার মানসিকতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই এখন প্রশংসায় ভাসছেন তিনি